মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় চ্যালেঞ্জ করে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনের করা আপিল পুনরায় শুনানির জন্য গ্রহণ করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী ৩ মার্চের মধ্যে রায়ের সকল নথি জমা দিতে বলেছে আদালত। সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার বঞ্চিত করার দায়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হাজির হন। রায়ের বিরুদ্ধে খালাস চাওয়ার পাশাপাশি জামিন চান তিনি। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি এম এ আওয়াল আপিল শুনানির জন্য গ্রহণ করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ দণ্ডিত চারজনকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন। এ মামলাকে মিথ্যা ও সাজানো বলে দাবি করে ডক্টর ইউনুসের আইনজীবী। ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, সরকারের ইন্ধনেই ভিত্তিহীন এই মামলা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেন, এ মামলা শ্রমিকরা নয়, সরকারই করেছে। এ ধরনের মামলা তার কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী। তবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা আইন অনুযায়ী হয়েছে, এতে সরকারের যোগসাজশ নেই বলে দাবি অ্যাডভোকেট খুরশিদ আলম খানের। এর আগে ১ জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তাকে ৬ মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত।